আয়োজনে 23তম দেশ বিদেশের নাট্যমেলায় আপনাদের সকলকে স্বাগত। এবছর আমাদের নাট্যমেলা 8 থেকে 19 ডিসেম্বর, প্রতিদিন সন্ধ্যায় ভিন্ন রুচি এবং ভিন্ন আঙ্গিকে প্রদর্শিত হবে এই সময়ের কিছু উল্লেখযোগ্য প্রযোজনা। ত্রয়োবিংশতিতম দেশ বিদেশের নাট্যমেলা এখন এই বহিরঙ্গনে নৃত্য কোরিওগ্রাফি প্রদর্শিত হবে। প্রদর্শন করবেন নৃত্যায়নের শিল্পীরা। নৃত্যায়নের শিল্পীরা তো নিশ্চয়ই জানেন, আমি আপনাদের জানাতে চাই যে আজ ভারতবর্ষের কিংবদন্তি প্রতিম নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিন। এখন পরিবেশিত হচ্ছে নৃত্য কোরিওগ্রাফি, পরিবেশন করছেন নৃত্যায়নের।
মাননীয় উদ্বোধক প্রবীর গুহ এবং বিশেষ অতিথি মাননীয় অভিজিৎ সেনগুপ্ত মহাশয়কে আহ্বান জানাই এবছরের গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মান প্রাপক মাননীয় প্রকাশ ভট্টাচার্য এবং বহরমপুর যুগাগ্নির পক্ষে মাননীয় সভাপতি উৎপল সিনহা চৌধুরী মহাশয়কে। মাননীয় উদ্বোধক সহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা সহ বরণ অনুষ্ঠান। দেশ বিদেশের নাট্যমেলাকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন বন্ধু নাট্যদল থেকে ঋত্বিকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন।
তোদের বলবো কত গুণ, দিনে দিনে শিক্ষা চক্রে একদিন জনগণই লেপে দেবে তোদের মুখে চুন।
সুন্দর প্রভু। আশ্চর্য, তোমার চোখে আমাকে সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দরই লাগছে। আপনি তীব্র রাতের অন্ধকারের মতো কৃষ্ণকায়, কালো দেবতার মতো আপনার চোখগুলো ভয়ঙ্কর শান্ত, আর আপনার বিরাট পর্বতের মতো চেহারাটা দেখলে আপনাকে রাজাদেরও রাজা বলে বোধ হয়। তোমার বাক্যগুলো আমাকে ক্রোশ লোভী করে তুলছে, অথচ দাসী আমি। আমার নাম অঙ্গনা। অঙ্গনা, চমৎকার। আচ্ছা অঙ্গনা, আমাকে দেখে তোমার আর কি কি মনে হচ্ছে? মাফ করবেন প্রভু, আমি সামান্য প্রবল ভাতা যদি ঘটে তাই রাজবাড়িতে আমরা কথা কম করি, শুধু নির্দেশ পালনই আমাদের কাজ। রানী অম্বিকা বলেছে আজকের দায়িত্ব যদি ঠিকমতো পালন করতে পারি, যদি খুশি করতে পারি আপনাকে, যদি সত্যি সন্তুষ্ট হন আপনি আমার আচরণে, তবে কি হবে? তবে নাকি আমার জীবন পাল্টে যাবে, আবার আজীবনের দুঃখ দারিদ্র খুঁজে যাবে, আমাকে নাকি আর দাসীর জীবনে নিত্য অপমান অসম্মান অত্যাচার আর সইতে হবে না? সত্যি সত্যি এসব হতে পারে প্রভু? তোমার স্বামী আছেন? আছেন। তিনি জানেন কি এই যে তুমি রানী অম্বিকার বদলে অন্য এক পুরুষের শয্যা সঙ্গিনী? কি হলো, চুপ করে রইলে যে? জানেন তবুও রাজি হয়ে গেল? সে হয়নি, আমি হয়েছি, আমি তাকে রাজি করিয়েছি। কি বলে রাজি করালে? আমি তাকে স্বপ্ন দেখালাম, বললাম এক রাতের অপমান হবে এই শরীরটার বড়জোর আজ রাতে, কিন্তু এর বিনিময়ে কত কত অজস্র রাত আমরা বেঁচে থাকবো, মুক্তি পাবো, আজ যা সঞ্চয় করবো সেই সঞ্চয় নিয়ে আমরা পাড়ি দেবো দুজনার গায়ে, যে গা থেকে একদিন দুজনে ভালোবেসে এই হস্তিনাপুরের প্রাসাদের কাজে এসেছিলাম, দাস দাসীর কাজে। সেই যুবক বুঝি এই প্রাসাদেই কাজ করে? আগে হ্যাঁ করে। ওই যে বাঁশি বাজছে দূরে, ওই বাঁশি সে বাজাচ্ছে, আপনার কাছ থেকে মুক্তি পেলে এক ছুটে চলে যাবো আমার সেই ভালোবাসার মানুষটার কাছে। তারপর কি হবে? তারপর আজ রাতে আপনার কাছ থেকে যা বর পাবো, অবশ্য যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি আর রানী খুশি হয়ে যা দেবে তাই নিয়ে দুজনে পাড়ি দেব, আমি আর আমার সেই ভালোবাসার মানুষ, যে আমার জন্য বাঁশি বাজায়, যে আমার জন্য জেগে থাকে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ প্রভু এই বাঁশি? এসো এসো এই জানলার কাছে, দেখো ওই যে নক্ষত্রের আলোর নিচে বসে আছে যে ছোট্ট একটা মানুষ, ওই তো দেখতে পাচ্ছ না প্রভু তুমি? অপরূপ। কি? তুমি অঙ্গনা? না না, আমি দাসী। আমি তৃপ্ত। ওমা কেন গো? তোমাকে আমার ভালো লেগেছে, তোমাদেরকে ভালো লেগেছে, বলো কি বর চাও তুমি? সে সব বলছি। এবার এই রাজাদের বংশে সম্পূর্ণ সুস্থ ত্রুটিহীন সন্তানের জন্ম হবে। হবে হবে ভগবান। আচ্ছা সেই সন্তান কি খুব ভালো হবে? সকলের চেয়ে ভালো, বিনয়ী বুদ্ধিমান, সকল মানুষ তাকে ভালোবাসবে, তার নাম হবে বিদুর। বিদুর? আচ্ছা সে কি আমারই সন্তান হবে নাকি রানী অম্বিকাকে মা বলে ডাকবে? না, তোমাকেই সে মা বলে ডাকবে, পালিত হবে রাজগৃহে, কিন্তু সকলে জানবে তুমি বিদুরের মা। আর আমার দারিদ্র সে সব বুঝবে না, এই দাসদাসীর জীবন, এর থেকে মুক্তি পাবো না আমরা? আজই তোমাদের দাসদাসী জীবনের বৃত্তান্তের শেষ দিন, হয়তো হয়তো তোমাদের সন্তানের জন্য, হয়তো এই দুর্লভ রাত্রিটার জন্য। আমি প্রসন্ন। প্রণাম প্রণাম গুরুদেব, প্রণাম।
আশীর্বাদ করুন। আমার সন্তান যেন বংশের মুখ উজ্জ্বল করে, যেন সেই দিন দুঃখী মা বাপেদের ফুলে না যায় রাজবংশের মহিল আলুষায়। সে কখনো হবে না, সে হবে মহাভারতের এক আশ্চর্য ব্যতিক্রমী পুরুষ। যতদিন কৌরব বংশের কথা লোকে বলবে, ততদিন বিদুরের কথাও বলবে। ভুলে যেও না অঙ্গনা, সে শুধু তোমার না, আমারও সন্তান। যেমন কিনা ধৃতরাষ্ট্র পাণ্ডুর এবার জন্মাবে বিদুর, তফাত হবে পাণ্ডুর জননী অম্বিকা, ধৃতরাষ্ট্রের জননী অম্বালিকা, আর বিদুরের জননী অনামী অঙ্গনা এক দাসী। রাজকন্যারা যা পারেনি তুমি তাই পারবে, তুমি তাই পারবে। প্রণাম প্রভু, প্রণাম। জয় হোক, তোমার জয় হোক। এখন নরকে এসেছে ভালো শাস্তি। হতে পারে হয়তো তুমিই ঠিক, কিন্তু আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আজ এই নরকের বিকেল টুকুর মধ্যে ওই নিষাদ মায়ের সঙ্গে দেখা করে আমাকে আবার ফিরে যেতে হবে স্বর্গের সীমান্তে। দয়া করো বলো কোথায় সে। কেন, এতদিন পর তাকে আবার আপনার কিসের দরকার হল? তুমি, হ্যাঁ তুমি, তোমারই নির্দেশে সেদিন যতুক গৃহে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল সেই নিষাদ রমণী। আমি নিরুপায় ছিলাম সেদিন। তোমাদের ওই যে মা, কি যেন নাম ওই মাগিটার, কুন্তি দেবী। দেবী, আমাকে বিয়ে দিতে এনে আমার এই শ্বশুর বাড়িতে সারা জীবনের মতো থেকে গেল। আমি কথা অব্দি বলতাম না ওই ইতর প্রাণীটার সাথে, কিন্তু আমার ভাই কি ইতর। একদিন একদিন আমার সখী সংবাদ নিয়ে এলো ওই বিয়ের আগের দিন রাত্রে। কি সংবাদ জানো? কি সংবাদ? আমাদের সাথে মিথ্যা আচরণ করা হয়েছে। রাজকুমার ধৃতরাষ্ট্র যে দুচোখে দেখতে পান না, তিনি যে অন্ধ, সে কথা একবারের জন্যও জানানো হয়নি আমাকে, আমাদের কাউকে। আমি আমি সুখী হয়েছিলাম। আমার পিতা সুবারের প্রাসাদের থেকে হস্তিনাপুরের প্রাসাদের বিরাট আকার, প্রকার, উদ্যান, বৈভব দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এমন রাজবাড়িতে আমার বিয়ে হবে বলে, কিন্তু স্বামী অন্ধ সে কথা জানার পর সে কম বয়সে আমার রাগ হয়, ঘৃণা হয়। আমিও জন্মের মতো প্রতিজ্ঞা করি, অন্ধ স্বামীকে গেল তো কোনো দিন অতিক্রম করব না। যে অন্ধকার চোখে তিনি আমাকে জগৎ চেনাবেন, আমিও আমার অন্ধকারী রাজাকে বরণ করে নেব সেই অন্ধকার চোখে। ফুরিয়ে গেল জন্মের মতো দেখা আমাদের।
ভালোবাসা নয়, সে অসহ্য বেদনা বয়ে বেড়ানো প্রতিদিন প্রতি রাত, উফ। কিন্তু তুমি কে বললি না তো বাবা? আমি কোনো রাজা নই। তবে আমি কোনোদিন কিছু হতে চাই, তাই বলতে পারে আমি তেমন কেউ, তবুও আমি সর্বত্রই ছিলাম। যত দূর মনে পড়ে, ধর্ম অধর্ম সত্য মিথ্যা মঙ্গল অমঙ্গলের মিশ্রণে যে জগতে ধনী ও দরিদ্রেরা, রাজা ও প্রজারা, নারী ও শিশুরা জয়ী আর পরাজিতরা কিংবা পাপ পুণ্য বিচরণ করে, সেই সকলের জন্য সকল সময়ে আমি নিজেকে নিযুক্ত রেখেছিলাম এত দিন। কিন্তু এখন আর আজ আমার যাবার সময় হল, তাই আমি আপনাকে স্মরণ করেছি। তুমি কি বাসুদেব কৃষ্ণ? আপনার অনুমান যথার্থ। তোমাকে আমি চোখে দেখিনি কোনোদিন, আজই প্রথম আমাদের সাক্ষাৎ। তোমার কথা, তোমার বাক্য বিন্যাস বরাবরই সকলের থেকে পৃথক, কিন্তু আমি তো কৃষ্ণ, পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্বের জন্য আর আমার 100 সন্তানের মৃত্যুর কারণের জন্যও তোমাকে তীব্র অভিশাপ দিয়েছিলাম, তুমি এখনো তবু রয়ে গেছো। হ্যাঁ দেবী, রয়ে গেছিলাম, আজই সেই আপনার অভিশাপ সত্য। বাকি সমস্ত বাক্য যা আপনি প্রয়োগ করেছেন আমার মৃত্যুর জন্য তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আজই সেই 36 বছর পরের দিনটা এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি মিলিয়ে যাব ওই ওই সুদূর শূন্যে। এবার আপনি খুশি তো দেবী মহারানী? আমি মৃত, আমার খুশি হওয়া না খুশি হওয়ায় এখন আর কিছু যায় আসে না কৃষ্ণ। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্রের শোক হাহাকার, সে সব তো আপনার মনে আছে এখন? না নেই। নিশ্চয় না মনে নেই? এ আপনি কি বলছেন রাজমাতা? সমস্ত রকমের শোক আনন্দ সুখ দুঃখের সীমানার বাইরে এখন আমি, এখন পৃথিবীর মায়া মমতা আমাকে আর স্পর্শ করে না কৃষ্ণ। তাহলে ফেরত নিন, ফেরত নিন অভিশাপ, বাঁচতে দিন আমায় আরো একবার নতুন করে, আরো একবার আমার যাদব বংশকে আমার জ্ঞাতিদের সকলকে বাঁচিয়ে তুলি, সমূহ পথে জাগিয়ে তুলি কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত সমস্ত পাণ্ডব কৌরবদের সৈন্য, বেঁচে উঠুক আবার আপনার আমার আমাদের পিতা মাতা সন্তান সন্ততিরা। একবার একবার শুধু দান করুন, আই মনে করুন, মনে করুন স্বয়ং ভগবান কৃষ্ণ আজ আয়ু প্রার্থী সামান্য মৃত প্রাণা এক নারীর কাছে। কেননা কেননা সে বাঁচতে চায়, কেননা হায়রে মানুষ যে বারে বারে শুধুই কেন বাঁচতে চায়, বাঁচবার স্বপ্ন দেখে। এতক্ষণে তোমার আমাকে স্মরণ করার কারণ বুঝেছি, তোমার জন্য সত্যিই আমার কষ্ট হচ্ছে কৃষ্ণ। আমি চাইও ফিরিয়ে নিতে আমার সমস্ত অভিশপ্ত কথাগুলোকে এখনই এই মুহূর্তে, কিন্তু বিশ্বাস করো আমার চাওয়া পাওয়ার আর কোনো মূল্য নেই। আমাদের সমস্ত জ্ঞান পুড়ে গেছে, পুড়ে গেছে অরণ্যের এক দাবানলে, দাবানলের চিতায় আমি এখন বহু পুরনো এক মৃতা। তবু 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 সেদিনের হস্তিনাপুরের মৃতা মহারানী গান্ধারী
দুর্যোধন দুঃশাসনদের 100 ভাইয়ের মরা মা, অন্ধ ধৃতরাষ্ট্রের মৃতা সহধর্মিনী। বলছে এই অরণ্যকে, অরণ্যের আলো বাতাসকে, এখানকার সকল বৃক্ষকে, তৃণকে, পশু পাখিদের রক্ষা করো, রক্ষা করো তোমরা ভগবান বাসুদেব কৃষ্ণকে, আমাদের গুরু দেবতা নেই সংসারে, আমাদের কোনো ঈশ্বর নেই দেশে, আমাদের কেউ নেই জগতে, যে আমাদের অবিচল ভাবে পথ দেখাতে পেরেছে। শিখা হবে তা সহিতে, মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। আমাদের 23-24 বছরের কর্মশালার ছাত্র ছাত্রীরা আবৃত্তি পরিবেশন করল। এবার আমরা ধীরে ধীরে মূল প্রেক্ষাগৃহে প্রবেশ করব। আপনাদের হাতে থাকা যে প্রবেশ আসন নম্বর দেওয়া আছে সেই অনুযায়ী আপনাদেরকে বসবার জন্য অনুরোধ করছি। আরও একটি অনুরোধ, নাটক দেখতে যারা গাড়ি নিয়ে আসছেন, সাইকেল নিয়ে আসছেন, পেছনে স্নেহ ভালোবাসা প্রতিপত্তি সম্মান সে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। কোনো কিছু প্রত্যাশা না করেই তো এই রুক্ষ পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনে সঙ্গী হতে এলাম। বিন্ধ্য পর্বতের অভিমান দর্প ভরা জীবনকে প্রতীক্ষায় রেখে অবস্ত যাত্রায় বেরিয়ে পড়লে শব্দ আগুন মায়া ঘেরা পৃথিবী ছেড়ে আমি পথে এসে দাঁড়িয়েছি, পথেই খুঁজব জীবনকে। চড়ই বেতি চড়ই বেতি চড়ই বেতি চড়ই বেতি। তোমরা কি সঙ্গী হবে আমার? না, এ পথ তোমায় একাই চলতে হবে। তুমি এগো। বেশ, তবে চলি। ঢেউ উঠে আবার হৃদয়ে পুনর্জন্মের পথে, খাঁচার পাখি দানা ঝাপটায় মুক্ত আকাশের ধায়। আপনি
গেছে কখনো ওর সাথে? চিনি, যাইনি কখনো। কেন জানি কেন? ওই সব পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে। কিরকম পরিবেশ? কলেজ স্কোয়ারের পাশের ফুটপাতে যেসব হ্যাঙ্গিং বইয়ের দোকান আছে, অথবা দমদম স্টেশনের পাশে পথ শিশুদের পাঠশালা, বা কখনো বাগবাজারে গঙ্গা ঘাটে, ওই জায়গাগুলোতে উনি প্রায়ই যেতেন। আর ওখানে গিয়ে ওনার পাশে বসে থাকাটা আমার কেমন ভরম মনে হতো। এলে মত পার্থক্য হয় বিস্তর। আমি ছেলে মেয়ে সবাই বলতাম ওদের কিছু অর্থ সাহায্য করলে তো আমরা চুকে যায়, কিন্তু উনি ওদের কাছে যাবেন। ওর মতে অর্থ সাহায্যটা বড় কথা নয়, ওদের পাশে থাকার, সঙ্গে থাকার একটা ইতিবাচক দিক আছে। সেটা আপনার, আপনাদের কাছে নেতিবাচক। যাই হোক, তারপর আমি বিছানার চাদর ছাড়তে গিয়ে একটা চিরকুট পাই, বড় ফুল স্ক্রিপ্ট কাগজে লেখা। ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো। সর্বনাশের আলো সব ঢেকে ফেলার আগে চলে যাওয়া ভালো। কবিতার লাইন মনে হয়, উনি কবিতা লিখতেন নাকি? উনি ভূতাত্ত্বিক ছিলেন, রুক্ষ মাটি পাথর নিয়ে কাজ করলেও কবিতা ভালোবাসতেন বরাবর। তাই কবিতার ভাষায় বিদায় বার্তা, ব্যতিক্রমী মানুষ। তা ঠিক, মানুষটা একটু ব্যতিক্রমী ছিলেন। পড়াশোনা গবেষণা ছাড়া যখন যেখানে থেকেছেন সেখানকার মানুষজনকে নিজের কাছে টেনে এনে তাদের দুঃখ সুখের ভাগিদার হয়ে বসতেন। নিজের কাছের লোকেরা এই নিয়ে কি ভাবলো না ভাবলো তা কোনো দিনই গুরুত্ব দেয়নি। তার মানে সংসারে একটু খিটিমিটি ছিল। সে কোন সংসারে না থাকে, রিটায়ার করে বাড়ি ফিরে এলেন সঙ্গে পাঁচ জোড়া গামবুট জুতো। কি না ওগুলো পায়নি তো এতদিন ফিল্ড সার্ভে করেছেন, তাই মায়া পড়ে গেছিল, ওগুলো ফেলতে চাননি। বুঝুন, এই দুই কামরা ছোট ফ্ল্যাটে ওরকম গামবুট জুতো, তাও একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা। আসলে উনি বোধহয় আর পাঁচটা মানুষের চেয়ে একটু আলাদাই ছিল। একটু নয় অনেকটা। শেষ থেকে ওনার পোস্টিং ছিল ছত্তিশগড়ের আঠারোগুড়ি বলে একটা জায়গা। তো সেখান থেকে আসার সময় খাকড়ি, মুগের লাড্ডু, চার পাঁচ রকমের পাঁপড় আর একটা বড় স্টিলের পাত্রে বজরা আটা নিয়ে এসেছিলেন। ওখানকার মানুষের ভালোবাসার দান। আর এখানে আসতে সেগুলো আপনারা টান মেরে ফেলে দেন না? ঠিক অতটা বাড়াবাড়ি না হলে বোঝেনি তো আমাদের এই নাগরিক জীবনে এখন কি আর এসব চলে? নিজেকে অচল মনে করি বোধ হয় স্বেচ্ছা নির্বাসন মিলেন। কিন্তু এটাকে তো পালিয়ে যাওয়া বলে। পালিয়ে যেতে বাধ্য হলেন এমন কি বলা চলে? না মানে গ্রামের নাম ফুলমতি, আর এই যে নদী, নদীর নাম ঝুমন। পাথরে ধাক্কা খায় আবার চলে, আবার ধাক্কা খায় আবার চলে। আর
আমাদের এই বনের নাম বাতাসি। এই বাতাসি বনের গাছের পাতায় হাওয়া লেগে যখন সনসন সনসন করে আওয়াজ হয়, তখন ভয়ে
ডিফেন্স লয়ার। মাই লর্ড, আমার হয়ে এখানে সওয়াল করার জন্য কোনো ডিফেন্স লয়ার নেই। আসলে কেউ রাজি হয়নি, এটা ওপেন অ্যান্ড শাট কেস, এখানে জেতার কোনো সম্ভাবনা নেই। তবে মাই লর্ড, আমার অনেক কথা বলার আছে, অপ্রাসঙ্গিক কোনো কথা বলবেন না, কারণ সেটা শোনার মতো সময় আদালতের নেই। এই মামলার সাথে প্রাসঙ্গিক কথা বলবার অনুমতি কেবলমাত্র আপনাকে দেওয়া। মাই লর্ড, আমি যা যা বলবো সব এই মামলার সঙ্গে প্রাসঙ্গিক। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কলকাতা পুলিশ। আমি সারেন্ডার করার পর তারা আমাকে মেরে ফেলে, যদিও সেটাই স্বাভাবিক, এবং তাই আমি তাদের প্রথমেই এই প্রশ্নটা করেছিলাম, আমাকে বাঁচিয়ে রাখলেন কেন? আমরা আইন মেনে বিচার ব্যবস্থার উপরে শ্রদ্ধাশীল, আমাদের কাজ আমরা করেছি, এখন আপনার অপরাধের বিচার কোর্ট করুন। আমাকে এখানে আনা হচ্ছে কেন? জিজ্ঞাসাবাদের জন্য। আপনাকে কতগুলো প্রশ্ন করা হবে, আপনি তার সঠিক উত্তর যত তাড়াতাড়ি দেবেন ততই মঙ্গল। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আমার সম্বন্ধে সমস্ত তথ্যই তো আপনাদের জানা আছে, আমি আর পাসটা চেক করো, ওখানে আধার কার্ড আছে কিনা দেখে আমাকে রিপোর্ট করো। আপনার সাথে আর কারা কারা আছে? মানে আপনি কাদের হয়ে কাজ করেন? আমি কারো হয়ে কাজ করি না, আমি একা। বলুন বলুন, বলে ফেলুন, না হলে কি করে বলাতে হয় সেটা আমাদের জানা আছে। কোন রেবেল গ্রুপ বা সন্ত্রাসবাদী সংগঠন কাউকে চিনি না, কোন আর্মস ডিলার স্মাগলিং গ্যাং কারো সঙ্গে উঠা বসা নেই। তাই রেবেল গ্রুপ গুলোর কাজটা করা আমার খুব হাস্যকর বলে মনে হয়। অন্ধভাবে একটা ইডিওলজির পেছনে ছোটা আমার পক্ষে সম্ভব। আমি এই কথাটা ঠিক মেলাতে পারছি, মেজর সান্যাল একা, ওর পেছনে কেউ নেই, এটা বিশ্বাস করতে পারছি। ওর কথা অবিশ্বাস করার কারণ কি হতে পারে? সে একজন জগতের বাসিন্দা, চিত্রস্থ মানুষগুলো কখনো কখনো উল্লসিত থাকে, আবার কখনো কখনো বিষণ্নতা তাদেরকে একেবারে ঘিরে ফেলে, আতঙ্ক বিকার থেকে গুটিয়ে ফেলে অদ্ভুত সব কাণ্ড। কে বাঁচবে কে মরবে সেটাও নিজে ঠিক করে, এমন দুনিয়ায় সে বাস করে যেখানে সেই শেষ করে। কিন্তু স্যার, ওর কথা শুনে তো এটা মনে হচ্ছে না, ও যে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। মডার্নিটি মন্থন করলে অমৃত যেমন বেরোবে বিষবে, এখন তো আবার পোস্ট মডার্নিটি। Thank you.
সকলেই প্রত্যক্ষ করছি। অসাধারণ অসাধারণ তোমার শিল্প সৃষ্টি শিল্পী, সত্যই শতত সুন্দর এই ভারতভূমি। আমি আমি আপ্লুত প্রধান পুরোহিত সহস্রাক্ষু, গৌতম বুদ্ধের জন্মভূমির প্রতিটি ধূলিকণাকে আমি প্রণাম করি। অসাধারণ অতুলনীয়, তোর এই সৃষ্টি আমার শকুন্তলমের থেকে কোনো অংশে কম নয়। আহি বল্লভ থেকে পদচূড় কোথাও সামান্য খুঁত পর্যন্ত নেই। তুমি ধন্য ভাস্কর, আমি সমৃদ্ধ। ধন্যবাদ ভট্টকবি, আপনার শকুন্তলমের সঙ্গে আমার ভাস্কর্যকে তুলনা করে আমাকে লজ্জা দেবেন না। আপনার সৃষ্টি সমুদ্র পারবার অনন্ত, আমি ক্ষুদ্র ভাস্কর। অতুল্য ভারত তুমি, তুমি মহান মহাকারণী, আমি অবনত চিত্তে প্রণাম করিয়ে দেবভূমিকে। ঠিক আছে দেবরিন্দ, আজ এখন এইখানে মহাকালের ভোগালতির সময় আসন্ন, আর অন্য কোন সময় আলাপ করব। আসো, অতিক্রম করো না। যুগ যুগ ধরে যে ধর্ম আচরণ শাস্ত্র নির্দেশ, তাকে তাকে তুমি তাকে তুমি কামলালস বলছো? জেনে রেখো, একজন পতিতার কথায় তা কখনো পরিবর্তিত হয় না। Oh!
কিছু কিছু মানুষ যা তাদেরকে ভয় দেখিয়ে আমার সামনে হাজির কর। এই জঙ্গল সন্ধ্যার অনুষ্ঠানকে মানুষের মাংস দিয়ে একটু রঙিন করে তুলি। আমার যেমন হাতের অসুখ,
ওই বেডে যে রুগ্ন মহিলা পেটে ব্যান্ডেজ বেঁধে শুয়ে অচেতন, ওর লিভারের অসুখ। ওই ফুটফুটে তরুণী মেয়েটির মনের অসুখ। তার পাশের ওই সাদা দাড়িওয়ালা গম্ভীর ভদ্রলোকের কিডনির অসুখ। তার পাশের জন্য রক্তের অসুখ। অসুখের বিরাট পরিবার, আমরা সবাইকে চিনিও না। এবার একটু ঠাকুর দেবতার কথা ভাবুন, আর ঘোলটা দুয়ে খাতে আছে। ঝিল্লি আর
আসে না আমাদের বাড়ি। আমার খাটের তলার কারখানা বন্ধ হয়ে গেল, আমরা এক ঘরে হয়ে গেল, দরজা জানলা বন্ধ করে ঘরে একা বকা হয়ে খেলার সময় আমার ঝিল্লির কথা মনে পড়ত, কষ্ট হতো। একটা জুতোর বাক্সে স্কেচ পেন দিয়ে ঝিল্লির মুখ এঁকে ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা করতাম, কান্না পেত খুব। ওরা আমাদের আর ওদের উঠোনের মাঝখানে পাঁচিল তুলে দিল বছর খানেক বাদে। আমি দূরের একটা প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হলাম। রাস্তায় দেখলে ঝিল্লি মুখ ঘুরিয়ে নিত, আমার আর কষ্ট হতো না ছেলেবেলার হারানো বউয়ের জন্য। রাগ অভিমান কিছুই হতো না, এমনকি ঝিল্লি পাশ দিয়ে চলে গেলেও তাকাতে ইচ্ছে করত না। সুন্দর কপালে সুন্দর তিলক গো, গোলার সুন্দর একখান নামা বলি গায়, গোলার সুন্দর একখান ও গোলার সুন্দর একখান নামা বলি গায় না গোরা গো। রেহানে শুধু কথা বলেছিল, বহুত সি বাত, ও বাত নজমে কি তরহ হাসিন থা। কবিতা তো পবিত্রই হয়, মিথ্যা অপবাদ ঘাড়ে নিয়ে যে সব জিনানাদের মরতে হয় তাদের সবার যন্ত্রণা আমি বুঝি। আমি তো মা, রাষ্ট্র প্রশাসন তাকাতের জোরে যদি মনে করে হালাল করবে মেয়েটাকে, মেয়েটা কিভাবে এড়াবে? আশি করি, অথচ এক সহজ স্বাভাবিক মেয়ে ছিল রেহানি, নিজের জীবন ছিল, চাহিদা ছিল, ভালোবাসা ভালো লাগায় দিল্লো বাবা রেহানির চোখের পাতায়।
বসুন। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা হয় নাকি? বসুন। কোন কিছু কথা হওয়ার আগে আগে আপনি বলুন, কে আপনি? চেনেন না? না, এখানে কেউ কখনো আগে আমাকে কোথাও দেখেননি। না না, চিনা চিনা লাগছে। আমি চিনি, আমি চিনি নাকি? কালীকিঙ্কর নামটা বাড়িয়েছে, ওর আসল নাম পঞ্চানন মিত্তি। আর কেউ? এনিবডি এলস? যাক, আরেকজন চিনেছেন, বাকিরাও আমাকে আস্তে আস্তে চিনতে পারবেন। ফাস্ট এক্সপ্লেইন হাউ ইট হ্যাপেন্ড। বসুন। সবে সাতটা বেজেছে, রান্না হতে এখনো অনেকটা সময় বাকি। তার আগে আপনাদের প্রত্যেকের সঙ্গে একটু কথাবার্তা সেরে নেওয়া যাক। দেখুন, বলতে দ্বিধা নেই যে আমি একটা বই লিখেছি, নাম দিয়েছি ব্যবচ্ছেদ। ওই ওপরে আপনাদের যে চাপ।